আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিউ একটা টিপস ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকে ভিডিওর শুরুতেই দেখাচ্ছি একটা ড্রিঙ্কিং ওয়াটার। এটা হয়তো অনেকে ভাবছেন লেমন জুস বা ম্যাঙ্গো জুস বা অন্য কোনো জুস হতে পারে। হ্যাঁ, এটা একটা জুস, স্ট্রং একটা জুস, যেটা আপনার শরীরকে খুবই চাঙ্গা করবে আর আপনার শরীরে যত ম্যাদ চর্বি আছে সব দ্রুত গতিতে আপনার শরীর থেকে ফ্যাটটা দূর করবে। তো এই স্ট্রং ড্রিঙ্কিং ওয়াটারটা বাসায় কীভাবে তৈরি করবেন, এটা নিয়ে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবার ভালো লাগবে, আর যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এখানে আমি প্রথমে নেড়ে দেখাচ্ছি, ভিতরে আমি কিছু লেবুর চির দিয়ে রেখেছি, যেটা গরম পানির সঙ্গে স্পর্শে আরও বেশি কার্যকর হবে। তো এই ড্রিঙ্কিং ওয়াটারটা খেলে আপনার শরীরে যে কাজগুলো করবে, হাড় গোড় শক্ত করবে, আপনার শরীরে শক্তি যোগাবে, দুর্বল মনে হবে না। যখন আমাদের শরীর থেকে চর্বিগুলো গলতে শুরু করে তখন কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু এই ড্রিঙ্কিং ওয়াটারটা আপনি প্রতিদিন খেলে আর আপনার এই দুর্বল ফিলটা হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গরম পানি বসাইছি এখানে। গরম পানিটা বসানোর পর অবশ্যই পানিটা ভালো মতো হিট হতে হবে, হিট হওয়ার পরেই আপনি সব কিছু ইউজ করবেন। এখানে আমি নিয়েছি একটা আদা, আর নিয়েছি তেজপাতা, আর এখানে নিব দারচিনি। তো আপনি কতটুকু খাবেন, যেহেতু এক গ্লাস করে প্রতিদিন খেতে হবে ওই পরিমাণে আপনাকে অ্যাড করতে হবে। তো এইখানে আমি গরম পানিটা গরম হওয়ার জন্য দিয়েছি। তো আস্তে আস্তে খেয়াল করলে হয়তো দেখতে পারছেন বুদবুদ হয়ে গরম হচ্ছে পানিটা। খুব ভালো মতো যখন গরম হবে তখনই আমি এখানে এই আদাটা কুচি কুচি করে এখানে অ্যাড করব। আদা যত বেশি দিতে পারবেন অতটাই ভালো, আদা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি, দারচিনিও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা দেখুন কত পরিমাণ বলক আসছে। এখানে আমি তিনটা লেবুর চিরও দিয়ে দিচ্ছি। এখানে আপনি লেবু এইভাবে সিল্কা সহ দিতে পারলে বেশি ভালো, আর অনেকে যদি খেতে না পারে তাহলে লেবুর রসটা চিপিয়ে এখানে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু লেবু মাস্ট বি আপনাকে দিতেই হবে। তো এখানে আমি দেখাবো যে এটা দেখতে পারছেন কি সুন্দর বলক আসছে। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়েছি এই জন্য যেন এটা খেতে একটু সামান্য টেস্ট ফিল হয়, লবণ ছাড়া একদম বেস্বাদ লাগবে। তো যার ভালো না লাগবে সে লবণটা স্কিপ করতে পারে। তো এখানে দেখুন খুব ভালো মতো বলক চলে আসছে। তো আমরা বলক চলে আসতে থাকুক, আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি, এটার কালারটা চলে আসলে দেন আমরা নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বলক চলে আসছে, আর লেবুর যে সিল্কাগুলো ছিল এগুলো কিন্তু অনেকটা চুপসে গেছে, কালারটা ডার্ক হয়ে এসেছে, এখন কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে বন্ধ করে ফেলেছি চুলা অফ করে, আমি এখন একটু ঠান্ডা করে নিব। এখন আমি একটা কাচের গ্লাসে ঢেলে নিচ্ছি। যে উপকরণগুলো দিয়ে এই পানিটা গরম করছেন সেটা আর নেওয়া লাগবে না, সেটা পাতিলেই থাকবে, যা পানিতে এসেছে সেটাই আমাদের এখন কার্যকর হবে। তো এটাই কিন্তু ভালো কার্যকর একটা ড্রিঙ্ক হয়ে গেছে, কিন্তু স্ট্রং করবেন কীভাবে এই ড্রিঙ্কিংটাকে সেটাই দেখাবো। এখানে আমি দিয়েছি আমাদের রেগুলার রান্নার হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া আমাদের শরীর থেকে খুবই দ্রুত গতিতে চর্বি কাটায়। সেটা অনেকে হয়তো গুগলে বা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে হলুদ আসলে আমাদের শরীরে কী পরিমাণ চর্বি কাটাতে সাহায্য করে, এটা আমি বলবো গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। তো হলুদটা আপনার শরীর থেকে চর্বি কমাবে, প্লাস আপনার শরীরে অনেক শক্তি যোগাবে। তো এই হচ্ছে আমার আজকের স্ট্রং ড্রিঙ্কিং ওয়াটারটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমি বলবো প্রতিদিন একবার করে এই ড্রিঙ্কিং ওয়াটারটা খান, টানা 10 দিন খেলে আপনার 5 থেকে 10 কেজি ওজন খুব অনায়াসে কমে যাবে। তো আজকে এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।